আমার বর একটা নতুন রেসিপি করতেছে মাটির হাঁড়িতে নিয়ে এসে, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কি কি আছে বলো? মাটির হাঁড়ি পরিষ্কার খাওয়ার নিয়ম, আগে মাটির হাঁড়িতে লবণ হলুদ আর একটু তেল দিয়ে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে নিই। সেই আমি তো মনে করলাম যে আমার জন্য কি রান্না করতেছে, সেটা গুণ নিছো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা একটু পার্কে গিয়েছিলাম, তো সেখান থেকে এসেই আমি দেখি যে আপনাদের ভাইয়া বাসায় এই যে হাঁড়িতে জাল দিচ্ছিল, তো ও হচ্ছে বড় বাজার গিয়েছিল, গিয়ে হাঁড়ি কিনে নিয়ে আসছে। আর তার পাশাপাশি আমি খেজুরের গুড় এগুলো কিনতে বলছিলাম, ওই স্যুপগুলোর ভুষি নিয়ে আসছে। তো তারপর আসল কথায় আসা যাক, তো হাঁড়ির এর ভিডিও এর আগে দেখেছিলেন যে বড় মাঠে হাঁড়ি কিনতে গিয়েছিলাম, কেন বড় মাঠে হাঁড়ি কিনতে গিয়েছিলাম, কি কারণে, আজকে সেটা বলবো। তারপর হাঁড়িটা থেকে পানিটা ফেলে দেওয়ার পর আমাকে বললো সরিষার তেল দাও, দিয়ে উপরে একটু ইয়া করে দেই, কারণ উপরটা একটু উঠে গেছে, তো বললো যে সরিষার তেল দিলে এটা ভালো থাকবে। কিন্তু তারপরে কি ঘটনা ঘটলো দেখেন, আমি একদম হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম, আমি কথা বলতেই পাচ্ছিলাম না, এত হাসি পাচ্ছিল আসলে। আর আমি হচ্ছে রুমে ওর কাছে হাঁড়িটা নিয়ে আসলাম যে দেখো এই হাঁড়ির পিছনে কত কষ্ট করলা, মানে আসলে এই হাঁড়ি নিয়ে আমাদের গবেষণায় শেষ হয় না। কিন্তু শেষ রক্ষা হলো না, যে উদ্দেশ্যে হাঁড়ি আনা হয়েছে সেই উদ্দেশ্য সফল না হতেই হাঁড়ি ইন্তেকাল। আমি ভিডিওটাতে ভয়েস দিতে দিতেও হাসতেছিলাম, কথায় আছে না আমও গেল ছালাও গেল, এই যে সেই হয়েছে অবস্থা। আমার সরিষার তেলও গেল, গ্যাসগুলাও গেল, কি একটা অবস্থা। শেষ পর্যন্ত দেখেন আমার সিলভারের পাতিলেই নিতে হলো। তো আসল ঘটনায় আসা যাক, আসলে গ্যাসের প্রবলেম কম বেশি সবার বাসায় থাকে, তো কয়েকদিন থেকে ওর একটু গ্যাসের প্রবলেম বুঝতেছে, খাচ্ছে দাচ্ছে, তারপরে মনে হচ্ছে একটু গ্যাস, গ্যাসের ওষুধ খেয়েও ভালো হচ্ছে না। পরে একজন ডাক্তারের কথা মতো বলছে যে এই ওষুধগুলো আমি বিক্রি করি, তো এগুলো আপনি বাসায় বানাতে পারেন, এভাবে এভাবে প্রসেস। তো হাঁড়িতে প্রথমে ত্রিফলার গুঁড়াগুলো দিয়ে দিল, তারপর এখানে চিরতার পাতা দিল, তারপর এগুলো হচ্ছে সোনা পাতা, সাদাগুলো সোনা পাতা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একদম ভালো করে মাখায় দিল, দিয়ে তো চুলায় বসায় দিতে হবে, এটা অল্প আছে আছে দিতে হবে। আর এই ফাঁকে হচ্ছে আমি হাঁড়ি নিয়ে ওর সাথে একটু ফান করতেছিলাম যে কি হলো, ঘুরে ফিরে তো তোমাকে আমার পাতিলেই দিতে হলো, এই আর কি অবস্থা। মনটাই খারাপ হয়ে গেল বেচারা, হাঁড়ির পিছনে এত কষ্ট করলো, ক্ষুধায় লেগে গেছে জানেন, এগুলো করতে করতে তার এত ক্ষুধা লাগছে, বলতেছে আমাকে একটু মুড়ি মাখাই দাও, সেজন্য মুড়ি মাখাই দিলাম, মাথা গরম আছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আসলে আমি আপনাদের ওষুধ বানানোটা প্রসেসিংটা দেখাইতে চাচ্ছিলাম। এটা কিন্তু আগের দিন প্রায় অনেক কয়েক ঘন্টা জাল করা হয়েছে, পরের দিন ঠান্ডা হওয়ার পর সকালবেলাও হাত দিয়ে এভাবে করে দিয়ে তারপর আবার পানি দিয়ে আমি জাল বসা দিয়েছিলাম। সকালেও প্রায় এক ঘন্টার এক দেড় ঘন্টার মতো জাল করা হয়েছে, অল্প আছে। তারপর বিকালবেলা, একদম বিকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা একদম চিপে চিপে হচ্ছে রসটা বের করতেছে, আর এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে, কয়েকবার ছাঁকনি দিয়ে ছাঁকা হয়েছে, প্রায় দুই থেকে তিনবার। আর আমি বলতেছিলাম যে তুমি এগুলো সব নোংরা করছো, এত এলোমেলো করছো, এগুলো অপরিষ্কার করছো, সবগুলো ধুয়ে দাও। তো ও কিন্তু এমনিতেই ধুচ্ছিল, পরে কিন্তু এগুলো আমি মেজেছি, তো ধুইলে তো হবে না, ও বলতেছে আমি ধুয়ে দিব শুধু, আমি মাজতে পারবো না। তো আমরা ওষুধগুলো হচ্ছে কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখলাম, এগুলো কাঁচের বয়ামে রাখতে হয় বা বোতলে, আর এগুলো একটু একটু করে অল্প পরিমাণে গ্লাসে বা কাপে নিয়ে ভরা পেটে খেতে হয়। তো দেখতেই পারলেন আমার হোমিওপ্যাথিক স্বামীর একটি কাহিনী। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।